মঞ্চ প্রস্তুত একুশে জুলাইয়ে তৃণমূল নেত্রীর বার্তার অপেক্ষা শুধু একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে দলে দলে তৃণমূল কর্মী ও সমর্থকেরা পৌঁছচ্ছেন কলকাতায় শ্যামবাজার হাওড়া শিয়ালদা সহ বিভিন্ন জায়গা থেকে একাধিক মিছিল পৌঁছবে ধর্মতলার সভাস্থলে আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি হিন্দোল দে রয়েছেন শিয়ালদা থেকে সরাসরি চলে যাব হিন্দোলের কাছে হিন্দোল আমরা জানি শিয়ালদা স্টেশনে গতকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেমন কর্মী সমর্থকেরা এসে পৌঁছচ্ছেন আজ সকালেও প্রচুর কর্মী সমর্থকেরা এসে পৌঁছচ্ছে সেক্ষেত্রে কি ছবি কোন রুটে মিছিল করে তারা ধর্মতলায় পৌঁছবেন একেবারে দেখো শিয়ালদা থেকে কিন্তু তারা সরাসরি এসএন ব্যানার্জি রোড হয়ে তারা কিন্তু পৌঁছে যাবেন সেই ধর্মতলায় সেই সভাস্থলে যেখান থেকে দলনেত্রী যা বার্তা দেবেন সেই বার্তাকে পাথেয় করেই কিন্তু আগামী দিনের তারা পথ চলবেন সেই সব তৃণমূল কর্মী সমর্থক নেতৃত্ব তারা কিন্তু শিয়ালদা স্টেশনে বিভিন্ন জেলা থেকে আসছেন ট্রেনে করে এবং তারপরে কিন্তু তারা এখান থেকে পায়ে হেঁটে প্রত্যেকেই ধর্মতলায় পৌঁছচ্ছেন এবং তোমাকে দেখাবো ক্যামেরাপার্সন প্রীতমকে বলবো দেখাতে ছবিটা ঠিক এভাবেই কিন্তু বেশ কয়েকটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে কিন্তু বিভিন্ন নেতৃত্বে যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে দেখতেই পাচ্ছি যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রয়েছেন এখানে জীবন সাহা তিনি রয়েছেন তারা কিন্তু এখানে এই যে মঞ্চ স্থাপন করা হয়েছে কেননা যারা বিভিন্ন জেলা থেকে আসছেন সেই জেলা থেকে এসে তারা যারা সঠিকভাবে পৌঁছতে পারেন এবং দলনেত্রীর বার্তা যাতে শুনতে পারেন সেই কারণে কিন্তু তাদেরকে পথ নির্দেশের জন্য তারা বিভিন্ন রকমভাবে সাহায্য করছেন দাদা যে আজকে এখনো পর্যন্ত কতজন মানুষ এই শিয়ালদা স্টেশন থেকে বিভিন্ন জেলা থেকে ধর্মতলার দিকে পৌঁছেছে গোনা যায় মানুষের সংখ্যা গোনা যায় না কিন্তু বলতে পারি হাজার হাজার মানুষ উত্তরবঙ্গ থেকে এসেছে দক্ষিণবঙ্গের মানুষরা ঢুকবে দশটা সাড়ে দশটা থেকে ঢুকতে শুরু করবে আবার একটা অনুকূল হয়েছে সেটাও একটা বড় ফ্যাক্টর আমাদের কাছে কাজ করেছে সকালবেলায় যে ট্রেনগুলো এসে গেছে প্রায় দশটা আটটা দশটা ট্রেন এসে গেছে দুটো ট্রেন বাকি আছে পদাতিক আর কাঞ্চনকন্যা এই দুটো ট্রেন ঢুকে গেলে তারপর আমাদের বাকি লোকেরা আস্তে আস্তে আর প্রত্যেকের খাচ্ছি খাইয়ে আমরা ওখান থেকে ছেড়ে দিচ্ছি খাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু একটা জ্যোতিপ্রদ একটা বিষয়ে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের বিভিন্ন পঞ্চায়েত আপনাদেরই দখলে রয়েছে কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিস্তর জলগোলা হচ্ছে বিভিন্ন অভিযোগ উঠছে সেক্ষেত্রে কি মনে হয় এখানে কি একটা প্রভাব পড়বে কোনো প্রভাব নেই বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে পারেনি তারা অভিযোগ তুলতে হবে যে কোনো কারণে যে কোনো অভিযোগ তুলতে হবে সব থেকে যে কর্মী যদি মারা গিয়ে থাকে তাহলে 75% কর্মী আমাদের মারা গেছে এই পঞ্চায়েত দিন আমাদের সমর্থকরা মারা গেছে বিরোধীরা আঙুল কেন তুলছে আমি জানি না এখানেই একটা প্রশ্ন যেখানে বিভিন্ন জায়গায় ছবি দেখা গিয়েছে যে ব্যালট বক্স সেখান থেকে চুরি করে নিয়ে চলে যাওয়া হচ্ছে ভোট সঠিকভাবে দিতে পারা যায়নি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিডিও কোনো বিভিন্ন জায়গায় বিডিওদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেস রীতিমতো পঞ্চায়েত নির্বাচনে তারা কিন্তু তাদের জায়গা ধরে রাখার জন্য ঠিক এই পথ অবলম্বন করেছে বিরোধীরা তেমনটাই বলছেন এক্ষেত্রে আপনি কি বলবেন মানে এই যে চিত্র সামনে উঠে এসেছে সেক্ষেত্রে অভিযোগ তো করবে বিরোধীরা যাদের ক্ষমতা কম যারা প্রার্থী দিতে পারেনি তাদের সেকেন্ড অপশানটা কি অভিযোগ করা তাদের প্রার্থী তো আমি ঠিক করে দেবো না যদি বিজেপি প্রার্থী বা কংগ্রেস বা সিপিএম প্রার্থী না ঠিক করতে পারে তার প্রার্থীর দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেস নয় যে আমার একটা দলের কর্মীকে বলবো তুই কি বিজেপির হয়ে দাঁড়া কংগ্রেসের দাঁড়া এই পলিটিক্স তো নয় তো দিতে পারেনি 50% 75% জায়গায় দিতে পারেনি বহু জায়গায় আনকনটেস্টে জিতেছি বহু জায়গায় আমরা সুষ্ঠু নির্বাচন আমরা করিয়েছি আমি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছি বহু ব্লককে আমার জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলাতে আমরা দাঁড়িয়ে থেকে নির্বাচন করেছি বলেছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু হতে হবে করেছে মানুষ আপনার কথায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে পঞ্চায়েত হয়েছে গণ্ডগোল তো একটা ছোটোখাটো হয়েছি আমরা তো অস্বীকার করতে পারছি না কোথাও একটা ছোটোখাটো গণ্ডগোল আমাদের দেখা দিয়েছে সেখানে এই যে মারা গেছে মারা গেলের সবটাই আপনি কিন্তু বলবেন না যে পলিটিক্যালি মারা গেছে এখানে পারিবারিক যে গণ্ডগোলে মারা গেছে পরিবারের সাথে গণ্ডগোল সে গোমার মৃত্যুটাকেও দেখিয়ে দেওয়া হয়েছে যে রাজনৈতিক মৃত্যু হয়েছে তা নয় পারিবারিক গণ্ডগোলের ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোটারের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে বহু মানুষের মৃত্যু হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক যেটা বলছেন যে পারিবারিক গণ্ডগোলকেও কিন্তু রীতিমতো রাজনৈতিক মৃত্যু বলে দেখানো হয়েছে জ্যোতিপ্রিয় আর একটা প্রশ্ন সামনে লোকসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে কি মনে হয় সেক্ষেত্রে সুষ্ঠুভাবে ভোট কি আদৌ হবে বলে মনে করছেন আমরা সুষ্ঠুভাবে নির্বাচন তো করতে সবসময় বদ্ধপরিকর মানুষ মানুষের ভোটটা দিক এ লড়াইটা কার ছিল এ লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আজকে ভারতবর্ষের মানুষ যে অধিকারটা পেয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অধিকারটা একেবারে। এবং আজকের আজকের এই মঞ্চ থেকে কি কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই মুহূর্তে আরো প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে। হাওড়া স্টেশন থেকে রয়েছেন সন্দীপ সরকার, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন প্রকাশ সিনহা, এবং অন্যদিকে ধর্মতলা থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ। আমি শুরুতেই চলে যাব হাওড়ায় সন্দীপ সরকারের কাছে। হাওড়া থেকেও আরেকটি মিছিল ধর্মতলার উদ্দেশ্যে আসার কথা রয়েছে সন্দীপ, এখানেও তৃণমূলের কর্মী সমর্থকেরা এসে পৌঁছচ্ছেন। কি ছবি এই মুহূর্তে? দেখো, হাওড়া থেকে কেন্দ্রীয়ভাবে একটা মিছিল বের হয়, প্রত্যেক আমরা দেখেছি যে রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের সেই মিছিলটা মোটামুটিভাবে 11টা নাগাদ ধর্মতলামুখী হয়। 21শে জুলাই এবারেও কিন্তু তার অন্যথা হওয়ার নেই। বিভিন্ন জেলা থেকে যে কর্মী সমর্থকেরা আসছেন তারা ইতিমধ্যেই কিন্তু বিক্ষিপ্তভাবে কিছু মানুষ দলে দলে তারা ধর্মতলার দিকে যাবার শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে যে হাওড়া স্টেশনমুখী মানুষ, হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে যে কিছু মানুষ তারা কিন্তু তাদের গন্তব্যের দিকে রওনা হয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও বহু মানুষ আসছেন এবং তারা কিন্তু এক পায়ে পায়ে তারা রওনা হয়ে যাচ্ছেন শহীদ মিনারের দিকে। এখানে কেন্দ্রীয়ভাবে যে মিছিলটা হওয়ার কথা রয়েছে সেই মিছিলটার জন্য কিন্তু হাওড়া ময়দানের কাছাকাছি সেখানে জমায়েত করা হচ্ছে এবং সেখান থেকে কেন্দ্রীয়ভাবে একটা মিছিল বের হবে। কিন্তু তার আগে বহু মানুষ যারা ইতিমধ্যেই এসে গিয়েছেন তারা কিন্তু নিজেদের মতো করে তারা তাদের গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই 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 মানুষের আসার ঢল এটা কিন্তু গতকাল সন্ধ্যে থেকে শুরু হয়ে গিয়েছে। হাওড়া সিটি পুলিশের হিসেব অনুযায়ী অন্তত পক্ষে এখনো পর্যন্ত হাওড়া স্টেশন থেকে গতকাল সন্ধ্যের পর থেকে অন্তত 1000+ মানুষ এখান থেকে তারা ধর্মতলামুখী হয়েছেন। আজকে ব্রাবন রোড দিয়ে যে কেন্দ্রীয়ভাবে যে মিছিল হবে বা এখন যারা এখান দিয়ে যাচ্ছেন তারা একেবারে হাওড়া স্টেশন হয়ে ব্রাবন রোড হয়ে বিবিধি বাগ হয়ে তারা ধর্মতলার দিকে ঢুকবেন, সেরকমটাই রুট তৈরি করা হয়েছে। যত সময় বাড়বে তত বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনের ভিড় বাড়বে, সেটাই কিন্তু অনুমেয়। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আর এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব ধর্মতলায় পার্থপ্রতিমের কাছে। পার্থপ্রতিম, আজ শহরের বিভিন্ন প্রান্ত থেকে যে মিছিলগুলি আসবে প্রত্যেকটি মিছিলের গন্তব্য কিন্তু এই ধর্মতলা। তৃণমূল নেত্রী কি বার্তা দেন সেদিকেই রয়েছে সকলের নজর। নিরাপত্তার বন্দোবস্ত কি দেখতে পাচ্ছ তুমি ধর্মতলায়? দেখো, একেবারে দেখো, শহর হোক বা রাজ্য, উত্তর থেকে দক্ষিণ সবারই কিন্তু যারা আসবেন মিছিলের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে তাদের কিন্তু গন্তব্যস্থল হবে এই ধর্মতলা চত্বর। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ডোরিনা ক্রসিং, একেবারে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু একে একে ইতিমধ্যে ধর্মতলায় যে জায়গায় সভামঞ্চ সেই সভামঞ্চের উদ্দেশ্যে চলে এসেছেন। নিরাপত্তার দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার জন্য কিন্তু একেবারে ডোরিনা ক্রসিংকে আলাদা করে ভাগ করা হয়েছে। সেখানে একজন ডেপুটি কমিশনার, এছাড়া 3 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এছাড়া 4 জন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, এছাড়া একাধিক সাব ইন্সপেক্টর বা অন্যান্য পুলিশ কর্মীরা থাকছেনই। তার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও এখানে রাখা হবে। এর পাশাপাশি কিন্তু বিশেষভাবে ল অ্যান্ড অর্ডারের যদি কোনো সমস্যা হয় তার জন্য দড়ি নিয়ে একেবারে প্লেন ক্লথে পুলিশ কর্মীরা এখানে উপস্থিত থাকবেন। একেবারে এইবারে তুমি যে প্রশ্ন করলে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কর্মীদের কাছে, কারণ আগামী বছর 24 লোকসভা ভোটের আগে একেবারে 23 আজকে 21শে জুলাই, সেক্ষেত্রে দলনেত্রী কী বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, একেবারে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একাধিক অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কী বলা হয়, বা একেবারে দল কোন পথে চলবে, আগামী দিনে তাদের পথ কী হবে, একেবারে যে জোট হচ্ছে সেই জোটে কীভাবে এগোবে, সেই সমস্ত বিষয়ে কি নেত্রী বা দলের তরফ থেকে কোনো বার্তা দেওয়া হবে সেটা শোনার জন্য কিন্তু একেবারে দূর দূরান্ত থেকে যারা রয়েছেন তৃণমূল কর্মী সমর্থকেরা তারাই 21শে জুলাইয়ের যে সভা মঞ্চ তার দিকে কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে আসতে শুরু করেছেন।